তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নাদার নিউ পাবজি মোবাইল ভিডিও। তো বন্ধুরা, আমি শিখেছি গেছি আরও একটা নিউ ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটিতে আরও একটা কম্পারিজন ভিডিও হতে চলেছে। তো গাইস, গতকালকে ভিডিওতে তোমাদের খুবই ভালো রেসপন্স ছিল, যেটা অ্যান্ডিয়ান কার্লোর কম্পারিজন ভিডিও ছিল। তো দুটো যেহেতু কম্পারিজন করেছি, তো অ্যানা আর সারা খানা বাদ যায়। তো আমি ভাবলাম যারা একদম কম, যাদের কাছে ফার্স্ট অফ অল হয়তো সবার প্রথম ক্যারেক্টার ভাউচার পেয়েছে 600 মতো হয়েছে, আর বা হতে চলেছে আপকামিং যে উইকগুলো আসবে তাতে জমিয়ে, তো যারা ফার্স্ট ক্যারেক্টার খুলতে চলেছে অ্যানা বা সারা, যে কোনো একটা খুলবে হয়তো, তো তাদের মধ্যে কম্পারিজন আজকের এই ভিডিওতে করব। আমি মোটামুটি 7টা না 8টা ক্যাটাগরি ভাগ করেছি, যে বেসিসে আমরা এক এক করে পয়েন্ট তাদেরকে দেওয়া হবে। তো যে পয়েন্ট সব থেকে বেশি পাবে সেটাই আই হোপ উইনার হবে এই ভিডিও শেষে, দেখা যাক। তো বন্ধুরা, তোমার ভিডিওটা অবশ্যই অবশ্যই পুরোটা দেখবে, যারা অ্যানা বা সারা নিতে চলেছো তো তাদের অনেকটা হেল্প হয়ে যাবে। তো মেক শিওর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও রেগুলার তোমার চ্যানেলে পেয়ে যাবে। আর গাইস, আমার ফেসবুক পেজ যদি এখন পর্যন্ত তোমরা ফলো না করে থাকো, যেখানে আমরা রেগুলার রাতে লাইভ স্ট্রিমিং করে থাকি, তো মেক শিওর ফেসবুক পেজে ফলো করে নিও। তো গাইস, চলো আজকের মেন টপিক চালু করা যাক। তো গাইজ, অলমোস্ট গাইজ, যদি আমরা ক্যারেক্টার ভাউচার বলি, তো ক্যারেক্টার ভাউচার আমাকে তোমাদের গতকালকে ভিডিওতেই দেখেছি 900 অলরেডি আছে। আর যাদের কাছে হয়তো 900ও নেই, যারা হয়তো ইভেন্ট মিস করে গেছে বা সামথিং কিছু, যাদের কাছে 600 বা 500 কাছাকাছি আছে, তাদের তো 600 ক্যারেক্টার ভাউচার ইজিলি হয়ে যাবে, বিকজ অফ উইক 4 আর উইক 5 এখনও আসতে বাকি আছে, যেখানে ক্যারেক্টার ভাউচার তোমরা পাবেই, মিনিমাম 100 করে হলেও তো পাবে, কম করে যদি আমি ধরে একদম মিনিমাম ন্যূনতম যদি ধরে থাকি আর কি। তো বন্ধুরা, আমরা ফিমেল ক্যারেক্টার অলমোস্ট গাইজ বেশিরভাগ প্লেয়ারই ব্যবহার করে থাকি, কারণ ফিমেল ক্যারেক্টার একটি ছোটোখাটোর মধ্যে পড়ে, রোগা চিকন টাইপের থাকে, তো মোটামুটি কি হয় ছোটোখাটো কাবাডের ভিতরেও লুকানো টুকানো যায়। মোটামুটি আমি তো বেশিরভাগ ক্ষেত্রে ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলি। তো তোমরা কী ক্যারেক্টার ইউজ করো, মেল না ফিমেল, নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর করলে কী করো সেটা অবশ্যই নামটা লিখে দিও। তো গাইজ, এবার চলে যাবো আমরা ডিরেক্টলি ওয়ার্কশপে। তো ওয়ার্কশপে গিয়ে ক্যারেক্টারে চলে যাবো। তো ক্যারেক্টারে যাওয়ার পরে গেছে আমরা এখানে আজকের অ্যানা অ্যান্ড সারার ভিতরে আমরা কম্প্যারিজন করবো বা কিছু পয়েন্ট তুলবো, যেখানে গাইজ এক এক করে পয়েন্ট দেওয়া হবে দুজনকেই, কে বেটার সেটা দেওয়া হবে। তো ফার্স্ট অফ অল আমরা, তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমরা যে কম্পিটিশনটা করবো সেটা হলো গাইজ কত দাম বা প্রাইস। তো এখানে গাইজ দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সারা ক্যারেক্টারে। তো সারা ক্যারেক্টারে গাইজ নর্মাল, এটা ফার্স্ট অফ অল যারা পুরনো প্লেয়ার তারা অবভিয়াসলি এটা ফ্রিতে নিয়েছো, তো 600 ইউসি এর পারচেস, ঠিক আছে, এর 600 ইউসি দিয়ে দিয়ে তুমি নিতে পারবে। আর যদি আমরা অ্যানার কাছে চলে যাই, তো এখানে অ্যানার কাছে যাবে ডিরেক্টলি, তো অ্যানারও দেখতে পাচ্ছ 600 ইউসি। তো দামের দিক থেকে বা প্রাইসের দিক থেকে দুজনকেই আমি এক এক করে পয়েন্ট দেবো, বিকজ অফ দুজনেই সমান পয়েন্ট, সেহেতু গাইজ আমি এক এক করেই দিচ্ছি সারার কাছে। তো সারার কাছে গিয়ে আমরা দেখবে লুক ওয়াইজ, তো লুক ওয়াইজ যদি দেখা যায় দুজনকে ফিমেল ক্যারেক্টার এমনি দেখতে খুব সুন্দর হয়। নর্মালি এই ক্যারেক্টারটা হলিউড ক্যারেক্টারের মতো দেখতে, অ্যাক্ট্রেসের মতো একটা দেখতে আমাদের সারা ক্যারেক্টার। আর অ্যানার তো আমি এখনও রিয়েল লুক কার সাথে ম্যাচিং আমার এখনও মনে নেই বা জানি না, তোমরা যদি জেনে থাকো রিয়েল কোনো লুকের সাথে যদি ফেসটা মিলে থাকে তো তোমরা দেখা বলতে পারো আমার কমেন্ট সেকশানে। তো লুক ওয়াইজ গাইজ সারাও ভালো, লুক ওয়াইজ আমরা যদি ডিসিশন নিই অ্যানাও ভালো। তো অ্যানা নিউ লুক গাইজ দেখতে পাচ্ছ, এটা অ্যানার ফেস মোটামুটি ডিসেন্টই লাগছে, কিউটই লাগছে, দুজনকে কিউটই লাগে। তো আমি অলমোস্ট টাইম সারাই ইউজ করে থাকি, অ্যানা এখন আমি পারচেস করিনি। লুক ওয়াইজে দুজনকে আমি নাম্বার কারোরই কাটতে পারবো না, লুক ওয়াইজে দুজনকে 1-1 পয়েন্ট আমি দিয়ে দেবো। তো ওভারঅল যদি তোমরা এখানে পয়েন্ট দেখতে থাকো, তো দুটো স্টেজেই গাইজ দুটো ক্যাটাগরির পরে গাইজ দুজনেরই পয়েন্ট 2-2। তো নেক্সট যেটার কম্পিটিশন করবো সেটা হলো গাইজ ওভারঅল র্যাঙ্কিং, লেভেল আপ। ওভারঅল যে ক্যারেক্টারগুলো লেভেল আপ হয় না, তোকে এই সারা ক্যারেক্টার এখানে যে মোড়ে যদি ক্লিক করো, এখানে যে লেভেল আছে 1-10 অবধি, তো 1-10 যেখানে লেভেল 10 গেলে একটা এমভিপি মোড থাকে, তো এখানে যদি গাইজ রিওয়ার্ডের তুলনা করো, তো এখানে সারা ক্যারেক্টার লেভেল আপ করলে তুমি তেমন কিছু পাবে না, অফতার পাবে, কিছু সামথিং ইমোট একটা পাবে, একটা ড্রেস পাবে, আর লাস্টে গিয়ে এমভিপি ইমোট পাবে। তো লেভেল 10 গেলে কিন্তু এই কটাই জিনিস তুমি সারার ক্ষেত্রে পাবে। এবার যদি আমরা অ্যানার ক্ষেত্রে চলে যাই, ডিরেক্টলি অ্যানার ক্ষেত্রে যাব, তো অ্যানার যদি আমি লেভেল আপে যাই, তো লেভেল আপে এখানে গাইজ দেখতে পাচ্ছি লেভেল 3 50 ক্যারেক্টার ভাউচার, লেভেল 7 গেলে তোমরা পেয়ে যাবে 100 ক্যারেক্টার ভাউচার, মানে 150 ইউসি বলতে গেলে এক প্রকার 150 ক্যারেক্টার ভাউচার তোমরা অ্যানার ক্ষেত্রে পাবে। তো এইটা এর অ্যাডভান্টেজ বলতে পারো, এখানেও তুমি একটা ইমোট পাবে, বাট এখানে কোনো ড্রেস পাবে না, আউটফিট পাবে না। তো আউটফিটটাকে যদি সাইডেই রাখো, 150 ক্যারেক্টার ভাউচার কিন্তু ওই আউটফিটটাকে ম্যানেজ করেই দেবে। আমার তো মনে হয় এক্ষেত্রে
অ্যানা এক পয়েন্ট এগিয়ে থাকবে আমার মনে হয়। তোমাদের কি মতামত নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো এখানে যদি আমরা ওভারঅল র্যাঙ্কিং দেখি বা পয়েন্টস টেবিল দেখি তাহলে গাইস অ্যানা হয়ে গেলো 3 পয়েন্টস বাট সারা থাকলো এখনও 2 পয়েন্টে, ঠিক আছে। এবার ডিরেক্টলি চলে যাবো গাইস ইমোটসে। তো ইমোটসে আমরা অ্যানা ইমোটস দিয়ে চালু করছি, ঠিক আছে। অ্যানাতে যেহেতু আছি তো অ্যানার ইমোটস সেকশনে যদি যাই আমার অ্যানার ইমোট গাইস দেখতে হচ্ছে অনলি 3টে ইমোটস আছে, ঠিক আছে। অনলি 3টে ইমোট। তো 3টে ইমোটের কে কোনটা দেখো, তো এটা ফার্স্ট ইমোট দেখতে পাচ্ছে অ্যানার। তো ফার্স্ট ইমোট জাস্ট দুই রকম চিন্তা ভাবনা করছে এরকম টাইপের। সেকেন্ড ইমোট দেখতে পাচ্ছে একটা ডান্স, ঠিক আছে, রিফাইন্ড ডান্স বলে, যেটা সিম্পল অনেকটা খুব যে ডান্স অনেক ইমোট আছে যেগুলো তোমাদের অনেক ভালো আছে এর থেকে বেটার। আর এটা হলো গাইস দেখতে পাচ্ছ কেয়ারফুল অবজারভেশন, জাস্ট দেখছে, একদম শর্ট ইমোট। 3টে ইমোট খুব একটা ওপি নয়, আমার মোটামুটি ভালো লেগেছে। এবার চলে যাবো ডিরেক্টলি আমরা সারার ইমোটে। তো এখানে সারার ইমোটেই গাইস দেখো অ্যাডভান্টেজ দেখো, 1 2 3 4 5 6 7খানা ইমোট তোমরা সারার ক্যারেক্টারের সাথে সাথে পাবে। আর এটা তার ডিফল্ট ক্যারেক্টার, এই ড্রেসটা তুমি ডিফল্ট বাই করলেই পেয়ে যাবে। আর এখানে ইমোটগুলো আমি তোমাদের প্লে করে দেখাচ্ছি। তো এটা হলো গাইস একটা ইমোট দেখতে পাচ্ছ চিয়ার্স টাইপের, দেন গাইস এই একটা হাসির ইমোট আছে, দেন গাইস এই একটা মানে ঘুম থেকে উঠেছে এরকম কিছু একটা মনে হচ্ছে, দেন গাইস ফায়ার করছে এরকম ইমোট, কুলি ইমোট, দেন কিছু একটা চিন্তা করছে, দেন নমস্কার করছে এরকম নমস্তে ইমোট দেখতে পাচ্ছ, দেন গাইস এই একটা লেজেন্ডারি ইমোট দেখতে পাচ্ছ, দেন লাস্টে আর একটা ডান্স আছে। তো আমি বলবো ইমোটার দিক থেকে যদি পয়েন্ট আমাকে দিতে হয় তাহলে গাইস আমি এখানে সারাকে 1 পয়েন্ট দেবো। তো গাইস ওভারঅল যদি 4খানা কম্পারিজনের পরে আমরা দেখবো সারার পয়েন্ট হলো 3 অ্যান্ড অ্যানার পয়েন্ট হলো 3। তো আপাতত তো টক্করে লড়াই চলছে। দেন গাইস চলে যাবে এমভিপি ইমোট। তো এটা হলো গাইস সারার এমভিপি ইমোট, যেটা জানো একটা পিস্তল নিয়ে বা আমাদের যে কাট্টা যেটাকে বলে থাকো তোমরা দেশি কাট্টা, তো দেশি কাট্টাকে নিয়ে দা লাস্টে নমস্তে করবে, একটা একটা খুবই কুল ইমোট, খুবই কুল গাইস এমভিপি ইমোট, যেটা অলমোস্ট শুরু শুরুতে অনেকেই ইউজ করেছে আমার যতদূর মনে হয়। তো ডিরেক্টলি এবার চলে যাবো আমরা অ্যানার যে এমভিপি ইমোট তাতে। তো অ্যানার এমভিপি ইমোটে কী চেঞ্জেস আমরা সেটা দেখবো, বা অ্যানার এমভিপির সাথে তুলনা করবো একটু যে কোনটা বেশি বেটার। এবার অ্যানার এমভিপি ইমোট তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো অ্যানার জাস্ট একটা দূরবীন দিয়ে কিছু দেখবে, কিছু লিখলো, লেখার পরে গাইস এদিকে পেনটাকে মার্ক করছে এদিকে। তো এটা একটা সিম্পল টাইপের। তো এমভিপি ইমোটের ক্ষেত্রেও গাইস আমি পয়েন্টস কিন্তু সারাকেই দেবো, অ্যানাকে নয়, বিকজ এমভিপি ইমোট আমার সারারটাই বেটার লাগে, আমার পার্সোনাল ওপিনিয়ন। তোমাদের কি মতামত নিচে কমেন্ট করতে পারো। তো গাইস ওভারঅল ইমোটের দিক থেকে তুলনা করলে আমি এখানে সারাকে ওই এমভিপি ইমোটের পয়েন্টসটাই দেবো, কারণ সারা এখানে বেটার ইমোটটা, এমভিপি ইমোট সারারটাই বেশি বেটার। তো সারা এখানে হয়ে গেল ওভারঅল 4 পয়েন্টস আর অ্যানা রইল এখনও 3 পয়েন্টসে। তো এবার গাইস চলে যাবো ডিরেক্টলি আউটফিটে। তো অ্যানার কিছু আউটফিট দেখা যাক। তো আউটফিটের মধ্যে অ্যানার কোনো অপশান বেশি একটা নেই, এই একটা ইমোট ডিফল্ট যেটা তুমি পারচেস করার পরেই পাবে, আর তার সাথে অবটেন করতে পারো এই একটা এপিক ড্রেস দেখতে পাবে গ্রিন কালার, একই ড্রেস জাস্ট শুধু কালারটা আলাদা, ঠিক আছে, একই সেম ড্রেস। তো এখানে বেশি কিছু চয়েস নেই তোমার কাছে, তুমি বেশি কিছু চেঞ্জও করতে পারবে না। তো এবার ডিরেক্টলি চলে যাব আমরা সারাতে। সারার ড্রেস দেখার পরে আমরা ডিসিশন দেবো যে কাকে পয়েন্টস দেওয়া যায়। তো সারার ক্ষেত্রে যদি ড্রেসে যাই গিয়ে দেখতে পাচ্ছ এখানে 1 2 3 4 5 6 7 8 আটখানা আউটফিট, সঙ্গে একটা লেজেন্ডারি আউটফিট। বাট অ্যানার ক্ষেত্রে তুমি কিন্তু লেজেন্ডারি কোনো আউটফিট পাবে না, যেগুলোর ড্রেসগুলোর ক্যাটাগরি তো একই, মানে স্টাইল একই, বাট শুধু কালার আলাদা একটু, লাস্টের দুকেরগুলো কালার আলাদা, আর এই একটা হলো গাইস লেজেন্ডারি ড্রেস। তো আউটফিটের দিক থেকেও অনেক বেশি অপশান পাবে তুমি সারাতে, অ্যানাতে তুমি পাবে না। বাট অ্যানা নিউ ক্যারেক্টার, হাইপ একটুখানি আছে, বাট নিউ হলে কী হবে তাতে তো দেখতে হবে প্রফিট কেমন আছে। তো এখানেও গাইস তুমি যদি দেখো এখানেও তুমি পেয়ে যাবে সারার পয়েন্টস বেশি হবে। তো সারাকেও আমি এখানেই পয়েন্ট দেবো। তো সারার পয়েন্ট এখানে 5 আর অ্যানার এখনও 3 রইল, কারণ যেহেতু এখানে অপশান খুবই কম আছে আমার দেখে, মানে নিচে হেড গিয়ারও আছে দেখতে পাচ্ছ। আর গাইস লাস্ট কম্প্যারিজনে চলে যাবো, একদম লাস্ট, যেটা হলো গাইস ভয়েস। তো ভয়েস অনেকেরই পছন্দ, আমি গতকালকে ভিডিওতে অনেকে বলেছিল যে ভয়েসের কেন করলে না। তো ভয়েস মেল ভয়েসের থেকে আমার মনে হয় ফিমেল ভয়েস অনেকেই মানে বেশিরভাগ ইউজ করে, তো সেহেতু আমি ফিমেলটাতেই অ্যানার ভয়েসে চলে যাচ্ছি। তো অ্যানার ভয়েস এখানে দেখতে পাচ্ছ। তো অ্যানার ভয়েসে গিয়ে আমরা জাস্ট ভয়েস শুনে নেবো আগে, ঠিক আছে। I'm going in. I'll cover you. There's an ambush. Play it safe. Form up. Help. তো গাইস এর ভয়েসটা একটু হালকা কিউট লাগছে আমার, তো তাই মনে হয়। তো মোটামুটি ঠিকঠাকই লাগছে অ্যানার ভয়েস। তো আমরা সারার ভয়েস শুনবো, শুনে তারপরে আমরা ডিসিশন দেব। You don't look half bad, dude. I'm so poor. I'm eating lobster every day. Hey, girl. Wanna get a drink before we go? Sawadee ka. Happy now?
তো এখানে গাইজ ভয়েসের যদি খুব একটা ফারাক নেই আমার মতে, ঠিক আছে, দুজনেরই ভয়েস খুবই কিউট, তো তুমি দুটো ভয়েসই ইউজ করতে পারো। তো এক্ষেত্রে আমি কোনো কম্পারিজনে আসতে পারলাম না, কোনো ডিসিশন দিতে পারলাম, দুজনকে আমি এক এক পয়েন্ট দেবো। তো সেক্ষেত্রে গাইজ সারার পয়েন্ট ওভারঅল পয়েন্ট গিয়ে দাঁড়াবে গাইজ 6 পয়েন্ট, আর অ্যানার ওভারঅল পয়েন্ট গিয়ে দাঁড়ালো গাইজ 4 পয়েন্ট। তো এখানে উইনার যদি আমি বেসিক্যালি পয়েন্ট ওয়াইজ উইনার যদি ডিসাইড করে থাকি, তো এখানে উইনার একমাত্র হলো গাইজ আমাদের সারা, কারণ সারার অপশান অনেক তুমি এখানে অনেক পাবে, মানে সারার ক্ষেত্রে ড্রেসের অপশান পাবে, আউটফিট, ইমোট, এগুলোর বেশি অপশান পাবে, বাট অ্যানার ক্ষেত্রে খুবই কম্প্যাক্ট, খুবই লিমিটেড। বাট গাইজ নিউ ক্যারেক্টার তো তোমরা নেওয়ার ট্রাই করতে পারো, আমি বলবো না, বাট ওভারঅল যদি প্রফিটের দিকে বা বেশি জিনিস পেতে চাও তাহলে তোমাকে সারার দিকেই যেতে হবে। আর যাদের সারা পুরনো প্লেয়ার আছে, তারা তো অলরেডি সারা আনলক করে রেখেছে, তাদের ক্ষেত্রে বলবো তোমরা অ্যানা ইজিলি নিতে পারো। আর তো তেমন কিছু আমি কিছু দেখলাম না, বাট ওভারঅল কম্পারিজনে কিন্তু এখানে উইন হচ্ছে সারাই, অ্যানা কিন্তু উইন হতে পারেনি পয়েন্টসের দিক থেকে। তো গাইজ তোমাদের কম্পারিজন ভিডিওটা কেমন লেগেছে তোমার নিচে কমেন্ট করবে। আমার মোটামুটি আমার পার্সোনাল ওপিনিয়ন গাইজ তুমি যে কোনো ক্যারেক্টার নিয়েই খেলতে পারো, আমি আগেও বলেছি আগের ভিডিওটা, এই ভিডিওতেও বলছি তুমি যে কোনো ক্যারেক্টার নিয়ে খেলো, বাট আমার পার্সোনাল ফেভারিট সিরিয়াসলি আমি সারাকেই বেশি পছন্দ করি, আর সারাকে নিয়েই খেলি অলমোস্ট বেশিরভাগ, আর মোস্ট অফ দ্য প্লে ম্যাচেস তুমি দেখেছো আমি সারাকে নিয়েই খেলেছি। আজকে ভিডিও গাইজ আপাতত এটুকুই কম্পিটিশন ভিডিওর মধ্যে, মোটামুটি আই হোপ সব কিছু কম্পেয়ার করতে পেরেছি। যদি ভালো লাগে জানো, লাইক করো, শেয়ার করো, ফেসবুক পেজ যদি না ফলো করে থাকো ফেসবুক পেজ ফলো করে নিও, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে যেখানে আমরা রেগুলার লাইভ স্ট্রিমিং করে থাকি। চ্যানেলে যদি নিউ হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও রেগুলার তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তো গাইজ আজকে ভিডিও আপাতত এটুকুই, দেখা হবে তোমার স্যার নেক্সট ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।